আর এবার একটু নজর ঘোরানো যাক নিউ টাউনের দিকে, যেখানে আপনারা জানেন সকাল সকাল ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। আনন্দমোহন সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিস্তারিত জানাও আনন্দমোহন, এখন এই মুহূর্তে সেখানে কি চলছে? দেখো তোমায় জানিয়ে দিই যে নিউ টাউনে যে প্রসন্ন রায়ের অফিস রয়েছে যেই বিল্ডিংয়ে, সেখানে কিন্তু চতুর্থ তল এবং পঞ্চম তল, সেখানে কিন্তু ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। তোমায় জানিয়ে দিই যে ইতিমধ্যে ইডির আধিকারিকরা চতুর্থ তলে তারা কিন্তু প্রবেশ করতে পারলেও পঞ্চম তলের ছবি যদি তোমায় দেখায় তাহলে এখনও কিন্তু ইডি আধিকারিকরা প্রবেশ করতে পায়নি, কারণ কর্মচারী যে আছেন এখানকার তিনি কিন্তু এখনও আসেননি বলে তারা কিন্তু এই যে রুম নাম্বার 510 সেখানে কিন্তু তারা ঢুকতে পারছেন না। ইতিমধ্যেই তারা বাইরে দাঁড়িয়ে আছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে রয়েছে সব জায়গার মতো, এবং চতুর্থ তলে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং পঞ্চম তলে কিন্তু তল্লাশি অভিযান এখনও শুরু করা যায়নি, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবং তোমায় বলে দিই যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে অন্যতম মাথা অর্থাৎ যাকে চাঁই বলা হচ্ছে তিনি হলেন কিন্তু প্রসন্ন রায়, এবং এই প্রসন্ন রায় কিন্তু তুমি জানো যে তিনি যে পার্থ চ্যাটার্জি যিনি ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন তার কিন্তু আত্মীয় হন, এবং এই প্রসন্ন রায়ের মাধ্যমে যেটা হচ্ছে একদিকে চাকরি বিক্রি হয়েছে, অপরদিকে যেটা হচ্ছে যে যে বেআইনি টাকা তার মাধ্যমে বিভিন্ন সম্পত্তিতে বা যেটা সম্পত্তি কেনার জন্য প্রমোটিংয়ের জন্য ব্যবহার করা হতো। তুমি জানো যে কদিন আগেই সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, ছাড়া পেয়েছেন, ছাড়া পাওয়ার পর পুনরায় এইখানে নতুন করে একটি অফিস শুরু করেছিলেন, সেটা কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে যেখানে তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করা গিয়েছে। তবে যে বিষয়টা হচ্ছে যে প্রসন্ন রায় যে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেখানে কিন্তু অন্যতম প্রধান হোতা অর্থাৎ মিডিল ম্যান হিসাবে কাজ করতেন, তাই আজকে এই তল্লাশি অভিযান ইডির, এর আগে সিবিআই ক্রিমিনাল কনস্পিরেসির জন্য তাকে গ্রেপ্তার করেছিল এবং দেখা গিয়েছিল তদন্তে যে যা সাদা খাতা জমা দিলেও চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই প্রসন্ন রায়, এমনটাই গুরুতর অভিযোগ রয়েছে। এবং সমস্তটাই হয়েছিল আর্থিক লেনদেনের বিনিময়, এবং কুন্তল থেকে শুরু করে ইতিমধ্যে যে নামগুলো উঠে এসেছিল সবই কিন্তু তার কিন্তু ছায়া সঙ্গে ছিল, অর্থাৎ বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম থেকে তারা কিন্তু আসতো। এবং তোমায় বলে দিই যে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা এখনও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, তারা ঢোকার মতো যে সুযোগ তারা কিন্তু পাননি, এবং সেই জায়গা তুমি দেখতে পাচ্ছ ছবিটা, অর্থাৎ আমি পঞ্চম তলে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত এখানে চাবি যিনি কর্মচারী তিনি নেই। তোমায় বলে দিই এটা একটি টাইলসের এজেন্সি ছিল প্রসন্ন রায়ের, তার অফিস হচ্ছে এই রুম নাম্বার 510 এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত ঢোকার সুযোগ পাননি তদন্তকারী আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তারা কিন্তু এখনও বাইরে রয়েছেন, যদিও ইতিমধ্যেই চতুর্থ তলে তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন। নজর রাখো, অবশ্যই নজর রাখো, তার কারণ যেভাবে পরতে পরতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এরাজ্যের বিভিন্ন কোণে, একদিকে চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর বসে রয়েছেন, তারা চাকরি পাননি, অথচ যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা টাকা দিয়ে চাকরি কিনেছে, আর এই